নমস্কাৰ ছাত্ৰ-ছাত্ৰীসকল আপোনালোকক পুনৰবাৰ টিচিং কৰো আসাম চেনেলটোলৈ স্বাগতম জানাইছো মৰমৰ ছাত্ৰ-ছাত্ৰীসকল আজি এই ভিডিঅটোৰ জৰিয়তে আপোনালোকক 2021 বৰ্ষৰ মেট্ৰিক পৰীক্ষাৰ সময়সূচীটো দিবলৈ যত্ন কৰিম তাৰ লগতে দুটাকৈ অতি গুৰুত্বপূৰ্ণ খবৰ ওলাইছে যিটোটা খবৰ আপোনালোকে জনাটো বহুতে জৰুৰী গতিকে ভিডিঅটো স্কিপ নকৰি সম্পূৰ্ণ ভিডিঅটো চাই থাকিব মই দুটা খবৰে আপোনালোকৰ মাজত উপস্থাপন কৰিবলৈ যত্ন কৰিছো মৰমৰ ছাত্ৰ-ছাত্ৰীসকল যদি আপুনি প্ৰথমবাৰ আমাৰ এই চেনেলটোত আহিছে আমাৰ এই চেনেলটো নিশ্চয় ছাবস্ক্রাইব কৰিব লগতে এই ভিডিঅটোত এটা লাইক দিবলৈ যত্ন কৰিব তেনেহলে বলক আৰম্ভ কৰিছো আজিৰ এই ভিডিঅ লেটস গেট ষ্টাৰ্টেড ছাত্ৰ-ছাত্ৰীসকল আমাৰ প্ৰথমটো গুৰুত্বপূৰ্ণ খবৰ হৈছে যে শিক্ষাৰ্থীৰ বাবে নাথাকিব কোনো ধৰণৰ হোমৱৰ্ক কেন্দ্ৰীয় শিক্ষা মন্ত্ৰালয়ৰ স্কুল বেগ নীতি ঘোষণা হয় বন্ধুসকলে এটা নতুন নীতি ঘোষণা কৰিছে যে এতিয়াৰ পৰা ছাত্ৰ-ছাত্ৰীসকলৰ কোনো ধৰণৰ হোমৱৰ্ক নাথাকিব নতুন শিক্ষানীতিৰ আধাৰত এইটো গুৰুত্বপূৰ্ণ সিদ্ধান্ত লোৱা হৈছে মই ভিডিঅ'টোৰ জৰিয়তে আপোনাক তথ্যটো দিবলৈ যত্ন কৰিছোঁ ভিডিঅ'টো স্কিপ নকৰাকৈ সম্পূৰ্ণকৈ চাই থাকক এতিয়াৰ পৰা শিশুৰ পিঠিত বিদ্যালয়ে জাপি দিব নোৱাৰিব অত্যাধিক বোজা মঙলবাৰে কেন্দ্ৰীয় শিক্ষা মন্ত্ৰালয়ে ঘোষণা কৰিলে 2020 বৰ্ষৰ স্কুল বেগ নীতি এই নীতি অনুসৰি ছাত্ৰ-ছাত্ৰীৰ স্কুল বেগৰ ওজন আৰু হোমৱৰ্ক কৰাৰ ক্ষেত্ৰত বহুকেইটা নিয়ম বান্ধি দিয়া হৈছে এতিয়াৰ পৰা দ্বিতীয় শ্ৰেণী পৰ্যন্ত ছাত্ৰ-ছাত্ৰীক কোনো ধৰণৰ গৃহকাৰ্য দিব নোৱাৰিব শিক্ষক শিক্ষয়িত্ৰীয়ে সেইদৰে স্কুল বেগৰ ওজন 2 কেজিতকৈ অধিক হ'ব নোৱাৰিব নেশ্যনেল কাউন্সিল অফ এডুকেশ্যনেল ৰিচাৰ্চ এণ্ড ট্ৰেইনিঙৰ তত্বাৱধানত সম্পূৰ্ণ হোৱা সমীক্ষাৰ পিছতেই এই গুৰুত্বপূৰ্ণ সিদ্ধান্তটো গ্ৰহণ কৰা হৈছে হয় মৰমৰ ছাত্ৰ-ছাত্ৰীসকল এতিয়াৰ পৰা আপোনালোকৰ কোনো ধৰণৰ হোমৱৰ্ক নাথাকিব এইটো শিশুসকলৰ কাৰণে দিয়া হৈছে অংকুৰৰ প্ৰাক প্ৰাথমিকৰ পৰা আৰম্ভ হ'ব এইটো নতুন নীতি হয় বন্ধুসকল আমাৰ এই প্ৰথমটো খবৰ আপোনালোকৰ কেনে লাগিল আচলতে হোমৱৰ্কখিনি দিব লাগে নে দিব নালাগে ভিডিঅ'টোৰ কমেণ্টত জনাবলৈ নাপাহৰিব হয় ছাত্ৰ-ছাত্ৰীসকল আপোনালোকে জানে নতুন শিক্ষানীতিৰ আধাৰত আমাৰ ইংৰাজী শিক্ষাটো সম্পূৰ্ণভাৱে বঞ্চিত কৰা হৈছে ক্লাছ ফাইভলৈকে তাৰ লগতে আৰু কিছুমান গুৰুত্বপূৰ্ণ পৰিৱৰ্তন কৰা হৈছে আমাৰ শিক্ষানীতিত যিকেইটা আমাৰ ছাত্ৰ-ছাত্ৰীৰ জীৱনত ভাৰুকৈ প্ৰভাৱ পেলোৱাৰ সম্ভাৱনা আছে মৰমৰ ছাত্ৰ-ছাত্ৰীসকল আমি আগবাঢ়িছোঁ আমাৰ দ্বিতীয়টো গুৰুত্বপূৰ্ণ খবৰ ফালে যি গুৰুত্বপূৰ্ণ খবৰটো আপোনালোকে জনাটো বহুতে জৰুৰী গতিকে ভিডিঅ'টো স্কিপ নকৰি সম্পূৰ্ণকৈ চাই থাকিব তাৰ লগতে আজিৰ এই ভিডিঅ'টোৰ শেষত মই 2021 বৰ্ষৰ মেট্ৰিক পৰীক্ষাৰ সময়সূচীটো দিবলৈ যত্ন কৰিম গতিকে আপোনালোকে লাগিলে ধুনীয়াকৈ আপোনাৰ বহীত লিখি ৰাখিব পাৰে ছাত্ৰ-ছাত্ৰীৰ দ্বিতীয়টো গুৰুত্বপূৰ্ণ খবৰ হ'ল যে সংখ্যালঘু সম্প্ৰদায়ৰ ছাত্ৰীৰ বাবে অসম চৰকাৰৰ বৃত্তি কোন শ্ৰেণীৰ ছাত্ৰীয়ে পাব এই বিশেষ বৃত্তিটো আবেদন ক'ত কেনেকৈ আৰু কেতিয়া কৰিব লাগিব আপোনাৰ হয় বন্ধুসকল সম্পূৰ্ণ তথ্যই দিবলৈ যত্ন কৰিছোঁ ভিডিঅ'টো স্কিপ নকৰিব অসম চৰকাৰে দশম একাদশ আৰু দ্বাদশ শ্ৰেণীত অধ্যয়নৰত ছাত্ৰীসকলৰ বাবে এক বিশেষ জলপাৰীৰ ঘোষণা কৰিছে চৰকাৰী প্ৰাদেশিকিত অপ্ৰাদেশিকিত চৰকাৰীভাৱে স্বীকৃত ৰাজহুৱা বা ব্যক্তিগত শিক্ষানুষ্ঠান আৰু মহাবিদ্যালয়ৰ সংখ্যালঘু ছাত্ৰীসকলে এই জলপাণীৰ বাবে আবেদন কৰিব পাৰে এককালীনভাৱে প্ৰদান কৰিবলগীয়া এই জলপানীৰ পৰিমাণ হ'ল দশম শ্ৰেণীৰ বাবে 2000 টকা আৰু একাদশ আৰু দ্বাদশ শ্ৰেণীৰ বাবে মুঠ 4000 টকা ছাত্ৰীসকলে এই জলপানীৰ বাবে আবেদন কৰাৰ অন্তিম তাৰিখ 17 ডিচেম্বৰ 2020 নিয়মাৱলী আৰু আবেদনৰ বাবে www.dses.scholarship.amarthon.in আৰু www.madhyamik.assam.gov.in এই দুটা ৱেবছাইটৰ জৰিয়তে আপুনি আবেদন কৰিব পাৰে হয় মৰমৰ ছাত্ৰীসকল আপোনালোকৰ কাৰণে এই দ্বিতীয়টো খবৰ বহুতেই গুৰুত্বপূৰ্ণ আছিলে গতিকে এইটো খবৰৰ বাবে আপুনি ভিডিঅ'টোত এটা লাইক দিবলৈ নিশ্চয় যত্ন কৰিব আমি আগবাঢ়িছোঁ আমাৰ দশম শ্ৰেণীৰ 2021 বৰ্ষৰ মেট্ৰিক পৰীক্ষাৰ যিটো সময়সূচী সেই সময়সূচী পালে গতিকে আপোনালোকে বহি আৰু কলমলৈ সাজু হৈ লিখি থাকক মৰমৰ ছাত্ৰ-ছাত্ৰীসকল এইখনেই হ'ল সেইখন সময়সূচী যি সময়সূচীখন মই আপোনালোকক দিম গতিকে আপোনালোকে কলম আৰু বহিলৈ ধুনীয়াকৈ লিখি ৰাখক মৰমৰ ছাত্ৰ-ছাত্ৰীসকল গম পাইছিলে যে মাৰ্চ মাহত আপোনালোকৰ মেট্ৰিক পৰীক্ষাটো পতা হ'ব কিন্তু নহয় আমাৰ ফেব্ৰুৱাৰী মাহৰ 14 তাৰিখৰ পৰাই আপোনালোকৰ পৰীক্ষাটো আৰম্ভ হৈ যাব গতিকে আপোনালোকৰ যদি চিলেবাছত কোনো কমি আছে অতি সোনকালে কমপ্লিট কৰি লওক কাৰণ মেট্ৰিক পৰীক্ষা দিবলৈ আপোনালোকৰ বেছিদিন বাকী নাই মৰমৰ ছাত্ৰ-ছাত্ৰীসকল মই গোটেইকেইটা ডে ৱাইজ মই আপোনালোকক দেখাবলৈ যত্ন কৰিছোঁ গতিকে ভিডিঅ'টো স্কিপ নকৰাকৈ সম্পূৰ্ণকৈ চাই থাকক আপোনালোকে দেখা পাইছে আমাৰ প্ৰথমটো পৰীক্ষা হ'ব 14 ফেব্ৰুৱাৰীৰ পুৱা 9 বজাৰ পৰা 12 বজালৈ ইংৰাজী আমাৰ প্ৰথমটো পৰীক্ষা ইংৰাজী ছাত্ৰ-ছাত্ৰীসকল যদি আপোনালোকে ইংৰাজীত উইক আছে আপোনালোকৰ ইংৰাজীত ইমান এটা চিলেবাছ কমপ্লিট কৰিব পৰা নাই তেনেহ'লে এইটো চেনেলত কেইটামান ভিডিঅ' আছে ইংৰাজী ছাবজেক্টৰ ওপৰত গ্ৰামাৰ আৰু মেইন বুকৰ ওপৰত আপোনালোকে সেই ভিডিঅ'বোৰ চাব পাৰে যিকেইটা ভিডিঅ' চালে আপোনালোকৰ চিলেবাছটো বহুত আগুৱাই থাকিব আৰু আপোনালোকক ধুনীয়াকৈ বুজোৱা হৈছে গতিকে আপোনালোকে এই ভিডিঅ'কেইটা চাই আপোনালোকৰ চিলেবাছটো কমপ্লিট কৰিবলৈ যত্ন কৰিব যদি আপোনালোকে কোনো টিউশ্যন লৈছে তেনেহ'লে টিউশ্যনটো বন্ধ কৰি দিয়ক আৰু ঘৰতে আগৰ নোটছকেইটা ধুনীয়াকৈ পঢ়ি থাকক আমাৰ দ্বিতীয়টো পৰীক্ষা হৈছে 16 ফেব্ৰুৱাৰী 14 পৰা 16 মাজত এদিন গেপছ ৰখা হৈছে 16 ফেব্ৰুৱাৰীৰ আগবেলা এইটো আগবেলি দিয়া হৈছে অসমীয়া
ঐচ্ছিক, অর্থাৎ আপনার অসমিয়া দিয়া হয়েছে, মনত রাখব সেই সময়মতে হব, 12 বজালেকে চলি থাকিব অসমিয়া, আপনার দ্বিতীয় পরীক্ষাটো অসমিয়া থাকিব। ছাত্র ছাত্রী সকল, অসমিয়া যদি ব্যাকরণত কোনো প্রবলেম আছে আপনার অসমিয়া ব্যাকরণত, তাহলে অসমিয়া ব্যাকরণের উপরতো বিভিন্ন ধরনের ভিডিও বনোয়া আছে আমার এই চ্যানেলত, গতি আপনাদের ভিডিও কেটা চাই লোক, সেইকাত আপনার অসমিয়া ব্যাকরণের বিভিন্ন ধরনের টপিকবিল আলোচনা করা হয়েছে, আপনাদের নিশ্চয় চাই লোক এবার। তারপর আমার তৃতীয় পরীক্ষা হয়েছে 18 ফেব্রুয়ারি আগবেলা সমাজ বিজ্ঞান। ছাত্র ছাত্রী সকল, আমার সমাজ বিজ্ঞানের বিভিন্ন ধরনের ভিডিও আছে, সমাজ বিজ্ঞান আপনার নতুন সিলেবাস অনুসরি কেটামান ভিডিও বনোয়া আছে, যিকেটা ভিডিও আপনার মেট্রিক পরীক্ষা 2021-এর কারণে বহুতে গুরুত্বপূর্ণ হব, গতি ভিডিও কেটা আপনি নিশ্চয় চাব। ছাত্র ছাত্রী সকল, চালে আপনার বহুতে উপকার হব মেট্রিক পরীক্ষার কারণে। তারপর আছে আমার 22 ফেব্রুয়ারি আগবেলা সাধারণ গণিত, আপনার 22 ফেব্রুয়ারি এদিন পিছে পিছে পরীক্ষাবিল পাতা হয়েছে, মাজত এদিনকে গ্যাপস রাখা হয়েছে, আপনার 22 ফেব্রুয়ারি সাধারণ গণিত অর্থাৎ আমার ম্যাথস, অর্থাৎ আপনার ম্যাথস পরীক্ষাটো হব 22 ফেব্রুয়ারি তারিখে, ম্যাথসর উপরতো গুরুত্বপূর্ণ ভিডিও বনোয়া আছে, আপনাদের এবার নিশ্চয় চেক করব। তারপর 23 তারিখত, ইয়াতে কিন্তু কোনো ধরনের গ্যাপস রাখা হওয়া নাই, 22-23 তারিখত এদিন পিছতে আপনার আগবেলা সুকুমার কলা, আপনার সুকুমার কলা যদি আপনার তেনে ধরনের ইলেকটিভ সাবজেক্ট আছে তেনহলে আপনি পরীক্ষা দিব পারে, যদি নাই তেনহলে আপনার পরীক্ষা সেইদিনা নহব। 23 ফেব্রুয়ারি পিছবেলা সংগীত নৃত্য, এইকটা আপনার ইলেকটিভ হিসাবত দিয়া হয়েছে, এক্সট্রা ক্লাস বা এক্সট্রা সাবজেক্ট এইকটা আপনার নহয়। তারপর একবারে 25 ফেব্রুয়ারি আগবেলা সাধারণ বিজ্ঞান, যদি আপনাদের গম পাইছেই যে 22-25 মাজত 3 দিন, মাজত 2 দিন আপনার গ্যাপস রাখা হয়েছে, ফেব্রুয়ারির 25 তারিখত আগবেলা আপনার সাধারণ বিজ্ঞান অর্থাৎ সায়েন্স। ছাত্র ছাত্রী সকল, সায়েন্সের কারণে যদি আপনার হেল্প লাগে ভিডিওটির কমেন্টত নিশ্চয় জানাব, মানে সম্পূর্ণরূপে হেল্প করবলে যত্ন করিম। তারপর আপনার 26 ফেব্রুয়ারি এদিন পিছতেই আপনার MIL ইংরেজি আইল অর্থাৎ MIL বা ইংরাজি আইল মানে ইলেকটিভ হিসাবে অর্থাৎ এল্টারনেটিভ যদি আপনার থাকে, MIL বা ইংরাজি এল্টারনেটিভ যেহেতু থাকে সেই পরীক্ষা দিব পারে। তারপর আমার 28 ফেব্রুয়ারি এই আমার সাধারণভাবে হিন্দি বা আরবি যখন ইলেকটিভ সাবজেক্ট আছে হিন্দি আরবি এইবিল পরীক্ষা আমার 28 ফেব্রুয়ারি তারিখত হব। তারপর 1 মার্চ, একবারে 1 মার্চত গুছি যাব, 1 মার্চত মণিপুরী সকলের এইটাও আপনার নহয় যদি আপনার দিব না লাগে, 2 মার্চত সংস্কৃত আরবি উচ্চগণিত ঐচ্ছিক এইবিল, 2 মার্চের তারিখে ভূগোল হব। একটা কথা মনে রাখব, যদি আপনার ভূগোল আছে পরীক্ষা, যদি আপনি বুরঞ্জী ভূগোল যদি আপনার ইলেকটিভ হিসাবে লৈছে তেনহলে 2 মার্চত আপনার ভূগোল পরীক্ষাটো হব। ছাত্র ছাত্রী সকল, আকো 2 মার্চের পিছবেলা আগবেলা কি হব আপনার বেঙ্গালী কম্পিউটার বিজ্ঞান, যদি আপনি কম্পিউটার সায়েন্স লৈছে তেনহলে কম্পিউটার সায়েন্সটো 2 মার্চত হব। ছাত্র ছাত্রী সকল, এইটাই আছিল আমার মেট্রিক পরীক্ষার সময়সূচী, যে সময়সূচী মতে আপনার মেট্রিক পরীক্ষাটো দিব লাগিব, গতি আপনার এই ধুনিয়াকে আপনার সময়সূচীটো বহিত লিখি রাখক আর আপনার নিজের সিলেবাসটো কমপ্লিট করবলে যত্ন করক, কারণ মেট্রিক পরীক্ষাটো বেশি দিন এটা বাকি নাই। মরমা ছাত্র ছাত্রী সকল, যদি আপনার কোনো সাবজেক্টত প্রবলেম আছে তেনহলে ভিডিওটির কমেন্টত নিশ্চয় এবার জানাব, মানে যিমানখিনি পারো আপনার হেল্প করবলে যত্ন করিম। হয় ছাত্র ছাত্রী সকল, ম্যাথ সায়েন্স ইংলিশ তারপর সোশিয়াল সায়েন্স এসামিস এইবিলাকত যদি আপনার কোনো প্রবলেম আছে আপনার মোক মেসেজ করব পারে বা কমেন্ট করব পারে, মই আপনার কারণে ধুনিয়া ধুনিয়া ভিডিওবিল লৈ আহিম, যেহেতু আপনার মেট্রিক পরীক্ষার আগলৈকে ধুনিয়াকে ধুনিয়া হেল্প লব পাৰিব। তার লগতে বহুত কেটা ভিডিও বনোৱা আছে, যিকেটা ভিডিও আপনাদের চেক আউট করব পাৰে, যিকেটা ভিডিওর পর আপনাদের বহুত শিকিব পাৰিব। মৰমৰ ছাত্র ছাত্রী সকল, এইখিনি আছিল আজির ভিডিও, আশা করো আপনাদের মই উপকার করব পাৰিছো, যদি উপকার করব পাৰিছো চ্যানেলটো নিশ্চয় সাবস্ক্রাইব করব, পারিলে এই ভিডিওটোতে এটা লাইক দিবলৈ যত্ন করব, তেনহলে পুনৰ এক নতুন ভিডিওত লগ পাম, তেতিয়ালৈকে ষ্টে হোম ষ্টে সেফ।